অভিন্ন নদীর পানি বন্টনে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্তে রাজি বাংলাদেশ ভারত ঢাকায় জয়শঙ্কর মোমেন রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু প্রথম দিনে একুশ পরিবারের মতামত গ্রহণ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি গাফিলত হলে শাস্তি একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ডেঙ্গুতে আজও দুজনের মৃত্যু উত্তর সিটিতে চিরুনি অভিযান সেপ্টেম্বরই পুরোপুরি নিয়ন্ত্রণ দক্ষিণে মেয়রের আশা রিফাত হত্যা মামলায় মিন্নির জামিন কেন নয় জানতে চায় হাইকোর্ট জবাব দিতে হবে এক সপ্তাহের মধ্যে সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশের সংবাদে সাথে আছে আমি প্রণব চক্রবর্তী এবং আমি ফেরদৌসি আহমেদ দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ 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 অনলাইনে এছাড়া সংবাদ আরও থাকছে রপ্তানির সুযোগ দিলে চামড়ার বাজার স্থিতিশীল থাকবে মত বিশেষজ্ঞদের এখনো বিপক্ষে চ্যানারি অ্যাসোসিয়েশন চুয়ান্নটি অভিন্ন নদীর পানি বন্টনে দুপক্ষই যাতে লাভবান হয় সেজন্য একটি ফর্মুলা বের করতে রাজি হয়েছে বাংলাদেশ ও ভারত দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সফরত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন তিস্তা নিয়ে প্রতিশ্রুতি আছে এক্ষেত্রে ভারতের অবস্থানের কোনো পরিবর্তন নেই রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে সহায়তার আশ্বাস দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বাংলাদেশে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দ্বিপাক্ষিক বৈঠকে বসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সহ দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানান আলোচনা ফলপ্রসূ হয়েছে খুব ভালো হয়েছে

এর আগে সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ইবনেনুর সাউন একুশে টেলিভিশন ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণীয় জয়শঙ্কর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাতে দ্বিপাক্ষিক বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনা হয় শেখ হাসিনার একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধরে প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের উপর গুরুত্ব দেন বলেন তার সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভারতের সহযোগিতার কথা সে সময় অমীমাংসিত ইস্যু ও রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রত্যাবাসনের তালিকায় থাকা নাম থাকা রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু হয়েছে ইউএনএইচসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের প্রতিনিধিরা ক্যাম্পে গিয়ে রোহিঙ্গাদের সাক্ষাৎকার নিচ্ছেন কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম সকাল দশটা থেকে কক্সবাজারের শালবাগান রোহিঙ্গা শিবিরে শুরু হয় সাক্ষাৎকার পর্ব এ সময় প্রত্যাবাসনের বিষয়ে তাদের ধারণা দেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আর আর প্রতিনিধিরা একুশটি পরিবারের প্রায় একশো জনের সাথে কথা হয় তাদের আমরা তাদের ঘরে ঘরে গিয়ে তাদেরকে জানিয়ে দিয়েছি তাদেরকে বার্তা দেওয়া হয়েছে যে তারা মিয়ানমার কর্তৃপক্ষের ক্লিয়ারেন্স তারা পেয়েছে একুশটি পরিবারের কর্তারা এসেছিলেন আমাদের যে নির্ধারিত স্থানে সেখানে তারা সাক্ষাৎকারের জন্য সাক্ষাৎকারে যোগ দিয়েছেন এবং তাদের মতামত ব্যক্ত করেছেন তবে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত মিয়ানমারে ফিরে যাবে না বলে জানিয়েছে সাক্ষাৎকার দেয়া রোহিঙ্গারা আর তো বর্মা জাগুরু সারাঙাইছে তো ওরা তো মিটিংত যাগ করেছে তা মিটিং ভাই দাবি আর জিয়ান অতনি আর রোহিঙ্গা আরগোনিয়ান রোহিঙ্গা বাইশ আগস্ট প্রত্যাবাসনের জন্য তিন হাজার পাঁচশো চল্লিশ জন রোহিঙ্গাকে ছাড়পত্র দেওয়া হয়েছে এজন্য কাজ করছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএসিআর এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আর 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 সি কার্যালয় দু সালের পঁচিশ আগস্ট মিয়ানমার সেনাবাহিনী রোহিঙ্গাদের উপর নিপীড়ন শুরু করে প্রাণ বাঁচাতে প্রায় সাত লাখ রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় পুরনো সহ উখিয়া টেকনাফের ত্রিশটি শিবিরে এখন এগারো লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় বেশি সমর ইসলাম একুশে টেলিভিশন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি বা গাফিলতির প্রমাণ হলে আইনে শাস্তির বিধান রাখার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া হাওড়া অঞ্চলে সড়ক নির্মাণের ক্ষেত্রে পরিবেশকে গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন তিনি 2019-20 উনিশ অর্থ বছরের তৃতীয় একনেক সভায় বারোটি প্রকল্প অনুমোদন করে এসব নির্দেশনা দেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত এনিসি সম্মেলন কক্ষে চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় উত্থাপন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের বারোটি প্রকল্প প্রকল্পগুলোর ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি বিশ লাখ টাকা এর মধ্যে নিজস্ব অর্থায়ন তিন হাজার কোটি পঞ্চাশ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ধরা হয়েছে তিনশো কোটি সত্তর লাখ টাকা বৈঠক শেষে বিস্তারিত জানান পরিকল্পনা মন্ত্রী প্রকল্পে দুর্নীতি বা গাফিলতি প্রমাণ হলে শাস্তির বিধান রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মন্ত্রী ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটা প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছিল প্রধানমন্ত্রী বলেন এই প্রকল্পের আগে তো আপনারা একটা ইনকোয়ারি সাববারি করেছিলেন একটা দুর্নীতির একটা বিষয় ছিল বা গাফিলতির বিষয় ছিল শাস্তির বিধান করতে হবে এবং মন্ত্রী মহোদয় সচিব মহোদয় উভয়ই বলেছেন তারা আজকে ফিরে গিয়েই শাস্তি বিধানের জন্য যে সকল আইনানুক প্রক্রিয়া আছে সেগুলো শুরু করবেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও তুলে ধরেন মন্ত্রী পরিবেশ বা পানি হাওয়ার ওর সঙ্গে খেলতে যাবেন না ওর সঙ্গে আপনারা অ্যাডাপ্ট করে বাঁচার চেষ্টা করবেন ডোন ট্রাই টু স্টপ ন্যাচারাল ওয়াটার ফ্লো ইউ ক্যান ডু ইট ট্রু সেইটাকে মেনে সম্মান করে আপনি চলেন প্রায় তিন সপ্তাহ পর চলতি অর্থ বছরের তৃতীয় সভায় গেল জুলাই মাসে সংখ্যক এক দশমিক আট চার শতাংশ এডিপি বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয় যা একই সময় গেল বছরে ছিল শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ এডিপি বাস্তবায়নের হার চমৎকার হয়েছে আমরা বলব আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা সারাদেশে কমছে না ডেঙ্গুর প্রকোপ হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা গত চব্বিশ ঘন্টায় সারা দেশে এক হাজার জন হাসপাতালে ভর্তি হয়েছেন এদিকে ফরিদপুর ও শরীয়তপুরে আজও দুইজনের মৃত্যু হয়েছে প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতে টাঙ্গাইলে নতুন করে আজ নয়জন জন হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসাধীন আছে ঊনপঞ্চাশ জন উন্নত চিকিৎসার জন্য উনচল্লিশ জনকে ঢাকায় পাঠানো হয়েছে নেত্রকোনায় বিভিন্ন হাসপাতালে পনেরো জন রোগীর চিকিৎসাধীন এ পর্যন্ত জেলায় একাশি জনকে শনাক্ত করা হয়েছে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে বিশ জন চিকিৎসাধীন আছেন পঁচানব্বই জন সিরাজগঞ্জের নতুন ভর্তি রোগীর সংখ্যা নয় জন এদিকে হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় ভিড় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কোনো ধরনের জ্বর হলে রোগীরা আতঙ্কিত হয়ে পরীক্ষা করতে আসছেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ তবে জ্বর হলে অবহেলা না করে পরীক্ষা করাও জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা এডিস মশার হাত থেকে বাঁচতে বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও পরামর্শ দিয়েছেন তারা রত্নাজামান একুশে টেলিভিশন এদিকে আজ থেকে ডেঙ্গু প্রতিরোধে চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এক্ষেত্রে সবাইকে নিজ উদ্যোগে বাড়ি পরিষ্কার রাখার আহ্বান জানান উত্তরের মেয়র আর সেপ্টেম্বরের মধ্যেই ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন দক্ষিণ সিটি মেয়র মিনালা দিবার সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীতে এডিস মশার লার্ভা নিধনে আজ থেকে চিরুনি অভিযান শুরু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সকালে গুলশানের ফজলে রাব্বি পার্কে সংশ্লিষ্ট সকলকে নিয়ে এর উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম এ কার্যক্রমে অংশ নিয়ে বিশিষ্ট বিশিষ্টজনেরা বলেন যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে এডিস মশার লার্ভা আশ্বাস দেন সহযোগিতার ডেঙ্গুর জন্মস্থান যদি আমরা নষ্ট করে দিতে পারি সেই জন্য আমাদের একেবারে নিরন্তর পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের দরকার উত্তরের মেয়র বলেন ডেঙ্গুর বিস্তার সর্বাত্মক চেষ্টা করছে সিটি কর্পোরেশন কেউ ঘরে না বসে সবাই মাঠে নেমে আমাদের চুরুনি অভিযানকে সকলে মিলে সফল করবেন বাসা বাসাবাড়ি যারা আছে তাদের জন্য আমরা ওয়ার্নিং দিয়ে যাব এরপর থেকে কিন্তু ফাইন কিন্তু চলমান থাকবেই এদিকে বিশ্ব মশক দিবসে বিশেষ পরিচ্ছন্নতা ও লার্ভা ধ্বংস অভিযানের আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ঢাকা মেডিকেলে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে সাংবাদিকদের বলেন আটান্ন হাজারের বেশি বাড়িতে অভিযান শেষে বারোশোর অধিক বাড়িতে এডিসের লার্ভা ধ্বংস করা হয়েছে জরিমানা করা হয়েছে অনেক বাড়ির মালিককে সেপ্টেম্বর মাসের পয়লা সপ্তাহের মধ্যে আমরা একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে আমাদের এই শহরকে নিয়ে আসতে চাই আমরা নতুন আমরা ওষুধ ইতিমধ্যে প্রয়োগ করা শুরু করেছি সব কিছুই ইতিবাচক রয়েছে এবং আমরা কার্যক্রম চালাচ্ছি আশা করি আমরা সুফল পাবো ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছে জানুয়ারি থেকে এখন পর্যন্ত এখানে ভর্তি হয়েছে পাঁচ হাজার দুশো পঁচাত্তর জন আর ছাড়পত্র নিয়ে চলে গেছে প্রায় পাঁচ হাজার ভর্তি আছে পাঁচশো উনচল্লিশ জন আমরা আগেও ছিলাম এখনো আছে এবং ফিউচারে যদি কোনো কনসিকুয়েন্স ডেভেলপ করে সেটির জন্য কিন্তু আমরা প্রস্তুত রয়েছে এবং এইটার উপলক্ষে আমরা অনেকখানি সক্ষমতা বাড়িয়েছি সকলের আন্তরিক প্রচেষ্টায় ডেঙ্গু রোগ দ্রুতই নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা প্রণব চক্রবর্তী একুশে ভিশন ঢাকা ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকার দুই সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে অসন্তুষ্টি প্রকাশ করেছেন হাইকোর্ট একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সরকারের দীর্ঘমেয়াদী কি পরিকল্পনা আছে তাও জানতে চেয়েছেন আদালত মঙ্গলবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে দুই সিটি কর্পোরেশন প্রতিবেদন জমা দিলে বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দির হাইকোর্ট বেঞ্চ এসব কথা বলেন এছাড়া সিটি কর্পোরেশনের কর্মীরা কখন কিভাবে কোন ওয়ার্ডে কি কাজ করছেন ডেঙ্গু রোগীর সংখ্যা কত এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি অর্থের সঠিক ব্যবহার হচ্ছে কিনা তা প্রতিবেদন আকারে জানতে চেয়েছেন আদালত আগামী সোমবার প্রতিবেদন জমা ও শুনানির নতুন দিন ধার্য করেছেন আদালত বরগুনা রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী মিন্নিকে কেন জামিন দেয়া হবে না তা জানতেছে রুল জারি করেছেন হাইকোর্ট একই সঙ্গে আগামী 28 আগস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে সিডি নিয়ে হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে এছাড়া মিন্নি সংশ্লিষ্টতার বিষয়ে জানিয়ে করা সংবাদ সম্মেলনের বিষয়ে পুলিশ সুপারকে লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে গ্রেফতার ও রিমান্ড দেওয়ার ক্ষেত্রে উচ্চ আদালতের রায় পালন করছেন না বলেও মন্তব্য করেন হাইকোর্ট শাকেরা আরজের রিপোর্ট বরগুনার রিফাত শরীফ হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৬ জুলাই মিন্নিকে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয় হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ পরে পুলিশ রিমান্ড চাইলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত দ্বিতীয় দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মিন্নি কারাগারে পাঠানোর পর দিন জামিন চাইলে তা নামঞ্জুর হয় এরই ধারাবাহিকতায় মিন্নি হাইকোর্টে জামিন আবেদন করেন আইনজীবীরা বলেন মিন্নির জবানবন্দিও হয়ে গেছে ফলে জামিন হলে মামলায় আর হস্তক্ষেপ করার কিছুই নেই পুলিশ লাইনে নিয়ে গিয়ে হয়েছে শুনানি শেষে রুল সহ আদেশ দেন হাইকোর্ট আগামী আঠাশ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তাকে সিডি নিয়ে হাইকোর্টে হাজির হতে বলেন বিচারপতি এম ইনায়তুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ কেন এইভাবে করছেন সে ব্যাপারে একটা কারণ দর্শনের নির্দেশ দিয়েছে শুনানিতে হাইকোর্ট বলেন আসামি গ্রেফতারের পর গণমাধ্যমের সামনে এনে সংবাদ সম্মেলন করা পৃথিবীর আর কোথাও আছে কিনা জানা নেই জিজ্ঞাসাবাদের বেলা এবং ফিফটি ফোর সেকশন ফিফটি ফোরের বেলা যে জাজমেন্ট আছে ডিভিশন সেটা দিলাম একটু খুব প্রকাশ করলেন যে এগুলো তো ইমপ্লয়েড হচ্ছে না তো কি করা যায় যে অ্যাকিউজদের কিনিয়ে বা অন্যান্য কিছু অতি উৎসাহী হয়ে বিভিন্ন সংবাদ সম্মেলন করেন এগুলো কতটুকু যুক্তিযুক্ত এগুলো করা কি আহত ঠিক কিনা এতে করে ইনভেস্টিগেশন তো হ্যাম্পার হতে পারে তবে রাষ্ট্রপক্ষ সারর হোসেন বলেন চারজনের জবানবন্দিতে মিন্নির নাম এসেছে চারজন কনফিউজিং অ্যাকিউজ এবং মিন্নি তারা একে অপরকে করবরেট করছে যে মিন্নির ইনভলভমেন্টটা বিহাইন্ড দ্য সিন মিন্নির ভূমিকা কি ছিল ডিউরিং অকারেন্স তার ভূমিকা কীরকম ছিল এগুলো কোর্টকে আমি পেস করেছি উনি কোর্ট এগুলো দেখেছেন এর আগে গত পাঁচই আগস্ট মিন্নি হাইকোর্টে জামিন আবেদন করেন টেলিভিশন ঢাকা। রপ্তানির সুযোগ দিলে কাঁচা চামড়ার বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা দেশের প্রয়োজনে বিশেষ মানের চামড়া আমদানি হচ্ছে তেমনি দেশের কল্যাণেই কাঁচা চামড়া রপ্তানি করা প্রয়োজন বলেও জানান তারা আর আরতদাররাও রপ্তানির পক্ষে তবে এখনও রপ্তানির বিপক্ষে ট্যানারি অ্যাসোসিয়েশন তহিদুর রহমানের রিপোর্ট পশুর চামড়ার বাজারে ভয়াবহ ধস নামায় দেশের বিভিন্ন অঞ্চলে রয়ে গেছে কাঁচা চামড়া এতে বিপাকে পড়েন বহু ব্যবসায়ী এমন পরিস্থিতির জন্য চামড়ার ব্যবসায়ী এবং ট্রেনারি মালিকরা পরস্পরকে দায়ী করেন নিশ্চয়ই আমাদের এই চামড়া শিল্পীর উপরে একটা বড় ধরনের একটা ষড়যন্ত্র সবসময় থাকে এটা হয়তো বা মালিকটা মালিকরা করতে পারে অন্য সাইট থেকে এই পারে ব্যাপারী আছেন তারা কিন্তু আসলে করে থাকেন মৌসুম ব্যবসায়ীদের থেকে তারা তারা দেখা যায় যে অনেক সময় সঠিক দাম এই মৌসুম ব্যবসায়ীদের দেয় না তাদেরকে আপনার সবসময় ঠকানোর চেষ্টা করে এই অবস্থায় চামড়া রপ্তানির সিদ্ধান্ত নেই সরকার আর স্বাগত জানাই আরত দাবা রপ্তানির পক্ষে মত দিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির পরিচালক আমরা ইতিবাচকভাবে ভাবে এইভাবে দেখছি ডানারি মালিকরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা কিনবেন কিনবেন এবং বিক্রি বিক্রি এটা এটা ভালো দিক এর ফলে হবে কিন্তু তারপরেও আমাদের কাছে মনে হয় যে পুরোটা কিনে ব্যবহার করবার মতো পরিস্থিতি এই এ বছরে আমরা দেখছি না এবং একটা পরিমাণ হয়তো অন্যান্য বাজারে বিক্রির সুযোগ দিতে হবে মানের প্রশ্ন তুলে বাংলাদেশের চামড়ায় তৈরি পণ্য কিনতে চান না বিদেশি ক্রেতারা এই কারণে গত অর্থ বছরে অন্তত নয়শো কোটি টাকার চামড়া আমদানি করতে হয়েছে এর ফলে বেশ কিছু দেশি চামড়া অব্যবহৃত রয়ে যায় এই জন্য রপ্তানির পক্ষে মত দেন বিশেষজ্ঞরা পচনশীল একটা পণ্য তো আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার গুণমান থাকে চাহিদা থাকে তো এর ভিতরে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এনভায়রনমেন্টাল আসপেক্টে আমরা প্রসেসিং প্রক্রিয়ায় যে কেমিক্যালসগুলো ইউজ করি ওয়েস্টেজ ম্যাটের লিকুইডের মধ্যে ইয়া প্লুয়েন্টের মধ্যে যদি ওই কেমিক্যালগুলো থেকে থাকে একটা সার্টেন মাত্রার বেশি তখন কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি আপনার এই চামড়াও নেবে না এই চামড়া থেকে উৎপাদিত পণ্যও নেয় না চামড়া শিল্পনগরীর উন্নয়ন হলে এই শিল্প এগুবি বলে মতেন তারা তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা চামড়া ও চামড়াজাত শিল্পকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে দেশি বিদেশি চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন চামড়া সংরক্ষণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি যথাযথ পদক্ষেপের অভাবে প্রচুর চামড়া নষ্ট হয়েছে বলেও অভিযোগ করেন তিনি মির্জা ফখরুল বলেন এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা চলছে এই চামড়া শিল্প এখন একটা চরম বিপাকের মধ্যে পড়েছে আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এতিমখানাগুলো যে এতিমখানাতে আপনার আমরা এটা দেখেছি যে এই চামড়ার যে যে আপনার আয় সেখান থেকে তাদের প্রায় বছরের অর্ধেকের সময় তাদের এটা সংস্থান হতো কিন্তু অত্যন্ত সুচারুরূপে একটা কৌশলের মধ্য দিয়ে কারসাজি করে এই চামড়ার দাম না দিয়ে চামড়াকে নষ্ট করে করার ব্যবস্থা হয়েছে সংবাদপত্র কর্মীদের নতুন বেতন কাঠামো বোর্ডের গেজেট প্রকাশের উপর দুই মাসের স্থিতাবস্থা দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ রাষ্ট্রপক্ষের আবেদনের উপর শুনানি শেষে মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন ফলে গেজেট প্রকাশে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা এর আগে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ গেজেট প্রকাশে দুই মাসের স্থিতিবস্থার আদেশ দেন এখন এই ওয়েসবোর্ডের যে রয়েদাত বা অ্যাওয়ার্ড এটাকে গেজেট করতে সরকারের আর কোনো বাধা রইল না দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা জঙ্কের মধ্য দিয়ে তেইশ আগস্ট সকাল আটটা থেকে শুরু হবে ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উৎসব সকালে মহানগর সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয় একই দিন বিকেল তিনটায় জন্মাষ্টমীর মিছিল ঢাকেশ্বরী মন্দিরের মোড় থেকে নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে এদিকে এদিন শুক্রবার হওয়ায় দুপুর বারোটার আগে জেলা ও উপজেলা পর্যায়ে এবং রাজধানীতে সন্ধ্যার আগে শোভাযাত্রা শেষ করার আহ্বান জানায় পূজা কমিটি চট্টগ্রামে দুটি দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন দুপুরে নগরীর ধনিয়ালপাড়া এলাকায় দ্রুতগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এদিকে চট্টগ্রাম কক্সবাজার সড়কের পটিয়ায় মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম আরজু ও শাহজাহান নামে দুজন নিহত হন এদিকে কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন আহত হয় আরো তিনজন পুলিশ জানায় সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দেবিতারে মাইক্রোবাসকে কাভার্ড ভ্যান ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক সহ দুইজন নিহত হন আহত হন আর তিনজন দুই মনে এক জায়গায় পানি মার চালক সুমারে গেছে নাকি আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা দেশে বাড়ছে কিশোর অপরাধ এমন বাস্তবতায় ময়মনসিংহে মাদকা শক্তি ও তথ্য প্রযুক্তির অপব্যবহারে কিশোররা খুন থেকে শুরু করে নানা অপরাধে জড়িয়ে পড়ছে শিক্ষক ও বিশিষ্টজনরা বলছেন পারিবারিক সামাজিক সচেতনতায় পারে তাদেরকে অপরাধ জগৎ থেকে ফিরিয়ে আনতে জনসচেতনতামূলক কর্মসূচি হাতে নেয়ার কথা জানিয়েছে জেলা পুলিশ ময়মনসিংহ প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা গত পঁচিশ জন ময়মনসিংহ মহানগরীর চরপাড়ায় ভাড়াটিয়া এক নারীর সাথে মাসুমের পরকিয়াকে কেন্দ্র করে একই এলাকার তার দুই বন্ধু শাকিল ও রিমন চাঁদা দাবি করে প্রথমে এক লাখ টাকা পরে ২০ হাজার টাকায় রফা হয় এরপর চাদার টাকা নিয়ে দুই বন্ধুর ঝগড়া হয় এক পর্যায়ে সাথে থাকা ছুরি দিয়ে শাকিলের বুকে ছুরি কাঘাত করে পালিয়ে যায় রিমন রক্তাক্ত শাকিলকে হাসপাতালে ভর্তির পর মারা যায় শাকিলে শাকিলের মাঝখানে আর রিমনের মাঝখানে তুমুল ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে শাকিলকে লিমনের চাকু দেয়া তার ভিতরে চাকু ছিল চাকু দিয়ে ছুরি আঘাতে বুকে ভিতরে লাগায় সম্প্রতি সমাজে এমন কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় চিন্তিত অভিভাবকরা আমাদেরকে যে নৈতিকতার বিষয়ে শিক্ষা দিতে সেইগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি চিন্তাই করতেছে মার্ডার করতেছে ধর্ষণ করতেছে আবার শক্ত হচ্ছে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মীরাও আর শিক্ষকরা বলছেন কিশোর অপরাধ কমাতে অভিভাবকদের ভূমিকায় গুরুত্বপূর্ণ করে কিশোর অপরাধ ও তাদের সচেতন করতে নানা কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা মাদকেরা শক্তি তারপরে আইসিটির ধরেন যে আসক্তি এই বিষয়গুলোকে তো সচেতন করার জন্য আমরা কিন্তু বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকি আদালতের তথ্য মতে ময়মনসিংহে কিশোর অপরাধের মোট তিনশো বত্রিশটি মামলা রয়েছে মাসুম আলিসা একুশে টেলিভিশন মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল সন্ধ্যায় বাড়ি যাওয়ার জন্য ট্রলার ঘাট এলাকায় নদী পার হতে যায় দুই কিশোরী সে সময় দুই যুবক নদী পার করে দেওয়ার কথা বলে তাদের নৌকায় নেয় পরে তাদের নদী পার না করে খামারে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় সদর উপজেলায় জাফরাবাদ গ্রামের মাসুদ ও রুবেল মোল্লাকে আটক করা হয় এদিকে বাগেরহাটের স্মরণ খোলায় ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার ইলিয়াস হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে গত রাতে নির্যাতিত শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলাটি করেন পুলিশ জানায় গত আট আগস্ট পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে ইলিয়াস হোসেন পরে শিশুটি অসুস্থ হলে মাদ্রাসা সুপার মেয়েটির বাড়িতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে আহত হয় বলে জানায় তবে শিশুটির বাবা মাকে ঘটনাটি জানায় অভিযুক্ত সুপার ইলিয়াস হোসেনকে আটক করতে অভিযান শুরু করেছে পুলিশ এদিকে দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য শিক্ষার্থীকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে পরিত্যক্ত বোতল দিয়ে মাছ ধরার ফাঁদ তৈরি করে এখন স্বাবলম্বী নেত্রকোনার কলমাকান্দার অন্তত পঞ্চাশ গ্রামের মানুষ কাজ শেষে ফেলে দেয়া এই বোতল সংগ্রহ করে তা কেটে তৈরি করছেন ফাঁদ মাছ শিকারীদের কাছে বিক্রি করে আয় করছেন টাকা আর জালের পরিবর্তে এই ফাঁদ ব্যবহার করে জীবিকা নির্বাহ করছে জেলার লক্ষাধিক পরিবার নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম দেওয়া গেল কি ওই বোতল এই পাতলে মাছ হয় খুব ভালো মাছ কলমাকান্দার সালেঙ্গা গ্রামের কিবরিয়া এক সময় অলস সময় কাটাতেন একদিন খেয়ালের বসে পরিত্যক্ত একটি বোতল কেটে বিলের পানিতে ডুবিয়ে রাখেন মাছ ধরতে পরদিন বোতলের ফাত তুলে দেখেন তাতে আটকা পড়েছে অনেকগুলো চিংড়ি

এই এগুলা দিয়ে মাছ ধরতে পারতেছে। ব্যাপারটা হল কিন নাই 5 টাকা দেয়া 10 টাকা দেয় আইনা বিক্রি করি 11 টাকা 10 টাকা 8 টাকা এড়াতে দে আবার বাইরে বানাইতেছি। এড়িতে বাইরের মতো সিস্টেম করিয়া এই এলাকার গরীব বা সাধারণ মানুষ খুব লাভবান। তাদের এই কাজে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তা। প্লাস্টিক কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ক্ষতিকর পদার্থ ওরা যেহেতু এটা আবার একটা আয়বর্ধক কাজে এটাকে ব্যবহার করছে। আমি স্বাগত জানাই তবে এজন্য তাদের উদ্যোগকে প্লাস্টিকের বোতলের পরিবর্তে কিভাবে একই রকম লাকসই লোকায়ত প্রযুক্তি তৈরি করা যায় সে বিষয়ে দৃষ্টিপাতের আশ্বাস প্রশাসনের সমর ইসলাম একুশে টেলিভিশন ব্যবসা বাণিজ্যের খবর দেশের পুঁজিবাজারে বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে তবে সূচকে ছিল মিশ্র প্রবণতা মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো তিপ্পান্নটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশো বাহান্নটির কমেছে একশো তেতাল্লিশটির আর আটান্নটি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স শূন্য দশমিক দুই তিন পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার দুশো সাতাশ পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল চারশো বাহাত্তর কোটি চুরানব্বই লাখ টাকা সূচক কমেছে সিএসসিতে সিএসসিতে লেনদেন হওয়া দুশো উনষাট্টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশো বাইশটির কমেছে একশো দশটির আর সাতাশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে চুয়াল্লিশ কোটি বিশ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড এই সাথেই শেষ করব সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার অভিন্ন নদীর পানি বন্টনে সমঝোতার ভিত্তিতে সিদ্ধান্তে রাজি বাংলাদেশ ভারত ঢাকায় জয়শঙ্কর মোমেন বৈঠক কক্সবাজারে প্রত্যাবাসন তালিকাভুক্ত রোহিঙ্গাদের সাক্ষাৎকার শুরু প্রথম দিনে একুশ পরিবারের মতামত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি গাফিলতি হলে শাস্তি একনেক সভায় প্রধানমন্ত্রীর নির্দেশনা ডেঙ্গুতে আজ হত দুজনের মৃত্যু উত্তর সিটিতে চিরুনি অভিযান সেপ্টেম্বরে পুরোপুরি নিয়ন্ত্রণ দক্ষিণের মেয়রের আশা রিফাত হত্যা মামলায় মিন্নির জামিন কেন নয় জানতে চায় হাইকোর্ট জবাব দিতে হবে এক সপ্তাহের মধ্যে দশক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু নম্বরে আর ভিজিট করুন একুশে ড্যাশটিভি ডট কম এই ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন ফেসবুক ডট কম স্লাস একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ একুশের সাথেই থাকুন